গুড মর্নিং, আমি রিয়া। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে স্যাটারডে এবং আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। এখন সকাল ঠিক বাজে হচ্ছে তোমার 10:10 বেজে গেছে। দেখো আমি এখনও বেরাতে পারিনি, যাব মা বাপির কাছে, অবশ্যই ওখানে তো যেতেই হবে। তো এখন আমি বেরাতে পারিনি, কাজ করতে করতে মানে এই চান টান করে এসেছি। আর দেখো আমার বেড পুরো সারা জামা কাপড়ে ছড়ানো, ওগুলো আগে ঠিক করে সব গোছাতে হবে, গুছিয়ে নিয়ে তারপর আমি রেডি হব। রেডি হয়ে তারপর বেরাবো এবং আমি আমার জামাই ষষ্ঠী কেমন করে কাটাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা তোমাদের জামাই ষষ্ঠী কেমন করে কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাইকে জানি হ্যাপি 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 জামাই ষষ্ঠী। যাদের জামাই আছে তাদের জন্য হ্যাপি, আর যাদের নেই তাদের হয়ে যাবে আর কয়েকদিন পর, মানে কয়েকদিন কয়েক বছর হোক, বাট হবে তো নিশ্চয়ই। তো সবাইকেই জানাচ্ছি আমি হ্যাপি জামাই ষষ্ঠী। সবাই ভালো করে কাটাক দিনটা, সবাই খুব ভালো করে খা, মজা করে খা, বেশি বেশি খাও, খেয়ে দে এনজয় করে দিনটা কাটাও। তো চলো এখন আমি আগে এগুলো ঠিক করে নিই, তারপর আমি রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। চলো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরাবো, এখন 11টা বেজে গেছে, তো এখন বেরাবো। তো আমি এই নর্মালি সিম্পলি আজকে শাড়ি পরেছি। আমি অনেকদিন পর আমি শাড়ি পরলাম, কারণ হচ্ছে ছেলে যেহেতু ছোট আমার, ছেলের কারণে আমি একদম শাড়ি পরতে পারি না, কারণ ওকে কোলে নিতে হয় আর শাড়ি কাড়া করতে আমার প্রচণ্ড অসুবিধা হয় এই কারণে। বাট আজকে আমি শাড়ি পরেছি, তো আমিও রেডি, ছেলে বাবা সবাই রেডি। তোমাদের কেউ যদি ক্যামেরা ধরে তো আমি শাড়িটা পুরোটা দেখাবো, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বেশি মেকআপ করিনি, জাস্ট হালকা মেকআপ করেছি আজকে। তো আমার জামাই ষষ্ঠীর সাজ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো এখন আমি বেরাচ্ছি, বেরানোর পর ওখানে যখন মার কাছে গিয়ে পৌঁছাবো তারপরে তোমাদের সাথে আমরা কথা বলবো। চলো এখন আমি মার কাছে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন মা তার জামাইকে আশীর্বাদ করছে। এটা হচ্ছে যেহেতু ষষ্ঠী ঠাকুরের কাছে পুজো দেওয়া হয়, মা পুজো করে, ষষ্ঠী পুজো আমাদের ওখানে হয়, তো এইভাবেই আমাদের সাইট করা বলা হয় এটাকে, সবাইকে করা হয় এটা এবং এটা আশীর্বাদ করা হয়। আমি ছোট থেকে মাকেই পুজো করতে দেখে এসেছি। ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো হয়, আর মা ষষ্ঠীর অনেক বড় স্টোরি আছে, সেটা আমি বলতে পারবো না, আমার মা সবথেকে ভালো বলতে পারবে। তো যাই হোক, অনেকের বাড়িতে হয় অনেকের বাড়িতে হয় না, বাট আমার মা করে, আর আমার মা এইভাবেই আশীর্বাদ করে সবাইকেই, তো আমাদেরও করছে আমরা যাওয়ার পরেই। তারপরে আমরা যে গিফটগুলো এনেছিলাম মাকে দিয়ে দিয়েছি, বাপির জন্য আর মার জন্য।
তো মা খুলে দেখছে, আর আমার ছেলে গিয়ে আমি জিজ্ঞাসা করেছি যে ভালো হয়েছে মা, তো আমার ছেলেও সেটা আবার রিপিট করছে, একই কথা বারবার জিজ্ঞাসা করছে মাকে। গিফট দেখার পর তারপরে মা খাওয়ার রেডি করে দেয় তার জামাইয়ের। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে, মা পোলাও বানিয়েছে, বেগুনি, মাছ ভাজা, স্যালাড আছে, আর মাটন কষা, চাটনি আর মিষ্টি। আরও অনেক রকমের আইটেম বানানো হয় জামাই ষষ্ঠীতে, বাট এত আইটেম খাওয়া যায় না বলে যেটা সব থেকে বেশি আমরা ভালো খেতে চাই বা ভালো খাই, তো সেটাই মা সেদিনকে বানায়। তো আমার বড় এগুলো খেতে খুবই ভালোবাসে এবং আমিও ভালোবাসি, তো মা সেই হিসাবেই রান্না করেছে। এটাই হচ্ছে আজকে স্পেশাল খাবার আমাদের। বরের সাথে সাথে আমার ছেলেও বসে পড়েছে খেতে, ওরও খিদে পেয়ে গেছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিল, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, আমার হাজবেন্ড খাচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই, তারপরে আমরা বিকেলবেলা বসি হচ্ছে আইসক্রিম পার্টি করতে, কে কত আইসক্রিম খেতে পারে, কারণ অনেকগুলো আমি আইসক্রিম নিয়ে গেছিলাম। আর এটা আমার বোন, আমার কাকার মেয়ে, তো ও এসেছিল, সবাই একসঙ্গে বসে জমজমাট গল্প করে আইসক্রিম খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আর সব থেকে বেশি আইসক্রিম এনজয় করছে হচ্ছে এই গরমে হচ্ছে আমার ছেলে, ও খুবই আইসক্রিম খেতে ভালোবাসে, ঠিক আমার মতন হয়েছে, আমিও যেরকম খুব আইসক্রিম খেতে ভালোবাসি আমার ছেলেও তাই। প্রিভিয়াস ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ওখানেও আইসক্রিম খাচ্ছে কীভাবে, ও আইসক্রিম খেতে খুব ভালোবাসে। এই এত গরমে সবাই আমরা একটু বিকালবেলা আইসক্রিম পার্টি করছি। আর সরি বন্ধুরা, এখানে একটু লাইটের প্রবলেম আছে, তো তোমরা একটু কষ্ট করে দেখো, কারণ এখানে লাইটটা ঠিক মতো পড়েনি, তাই একটু ব্ল্যাক ব্ল্যাক এসছে, এই জন্য আগে থেকে তোমাদের আমি সরি বলে দিচ্ছি। ওর কাপ থেকে আমিও খাচ্ছি, ও দেখছে। আইসক্রিম খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমাদের, তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কস স্টার্ট করি খাওয়া আইস দিয়ে, এত গরমে এত খাওয়া দাওয়া করার পর দুপুরবেলায়, তারপরে হজম করার জন্য তো কিছু খাওয়ার দরকার বলো, তো তাই জন্য আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর আমার ছেলে ওইটা যেহেতু আমি খেয়েছি ওখান থেকে আইসক্রিম, তাতে ওর মন ভরেনি, ও আরেকটা আইসক্রিম নিয়ে বসছে, ও পুরোটা খায় না, বাট ওর ইচ্ছা, ও সবাইকে দিয়ে দিয়ে শেয়ার করে খাবে। এইভাবে জামাই ষষ্ঠীর দিনটা বিকেলবেলা পর্যন্ত কেটে গেল। তারপরে রাত্রেবেলায় মাদা সকালে রান্না করেছিল অনেকটা, তো ওটাই রাত্রেবেলায় খাওয়া হয়ে গেছে, তো আমাদের আর কিছু বানাতে হয়নি এক্সট্রা করে। হাই গাইস, গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে বিকেল 4:30, বাট আজকে হচ্ছে সানডে, কালকে জামাই ষষ্ঠীতে খুব মজা হয়েছে, বাট বাকি আমি আর শ্যুট করতে পারিনি, মার সাথে অনেক কথাবার্তা বলে গল্প করেই কেটে গেছে, তো আর শ্যুট করার বেশি সময় পাইনি। তো আজকে বিকালে একটু বেরিয়েছি, আজকে বিকালে দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়েছি, বাইরে এখন আমি যাচ্ছি হচ্ছে বিকেলবেলায় ইভিনিং শোতে মুভি দেখতে। কি মুভি দেখছি তোমাদের দেখাবো। আর আমি আমি যাচ্ছি, আমার হাজব্যান্ড আর আমার বোন আছে, কাকার মেয়ে, তো ও যাচ্ছে আমাদের সাথে, আর ছেলে ছেলেকে মা বাপের কাছে রেখে এসেছি, ও থাকবে ওখানে, তো আমরা ঘুরে চলে আসবো, তারপরে আমি বাড়ি যাবো। কী মুভি দেখতে যাচ্ছি তোমাদের মনে হয়তো জিজ্ঞাসা আসতেই পারে যে কী মুভি দেখছি, চলো তোমাদের সেটা দেখাচ্ছি। তো এখন রাস্তায় আছি, চলো রাস্তায় হাঁটতে হাঁটতে তারপর তোমাদের সাথে কথা বলবো, চলো।
বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ মুভি দেখে। আর কি মুভি দেখলাম সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম, ভাড়াত দেখতে গেছিলাম আমি। যদি বলো আমার ওপিনিয়ন যে কেমন হয়েছে ভাড়াত, তো খুব ভালো না, খুব খারাপও না, মোটামুটি ওয়ান টাইম দেখার মতন মুভি, তো এটাই বলবো। আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে, আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এটা টোটালি ফ্রি, এটাতে কোনো চার্জ লাগে না সাবস্ক্রাইব করতে, তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা থাকে সেটা ক্লিক করলে নেক্সট টাইম যখন আমি কোনো ভিডিও করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আজকের মতন আমি বন্ধুরা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকবে, হ্যাপি থাকবে, হাসতে থাকো।